Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. How strange! কদিন আগে হাইকোর্ট পড়ে আপনার খোঁজ করতে গিয়ে শুনলাম মিস্টার বারওয়েল মারা যাবার পর ও পড়ে আপনাকে আর কেউ হ্যাঁ হাইকোর্ট পড়ার সঙ্গে সম্পর্ক সব শেষ এখন আমি এই ওয়েস্ট পেপার বাস্কেটের সেলসম্যান টাকায় চারানো কমিশন কি বলছেন আপনি ঠিকই বলছি সারাদিন রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম যা কি আমার কথা আপনার খবর বলুন আচ্ছা আপনি এখনো সেই প্রাইভেট ডিটেকটিভের কাজ করছেন ওয়েল তাছাড়া আর উপায় কি বলুন এই আনফ্রেন্ডলি ওয়ার্ল্ডে আমাদের সবাইকে লড়াই করে বাঁচতে হবে আপনি ওই ভেঙে পড়বেন না বি এ সোলজার ফাইট টু দ্য লাস্ট জানেন মাঝে মাঝে আমার মনে হয় আমাদের হয়তো এর খারাপ হতে পারতো ইট কুড হ্যাভ বিন ওয়ার্স যে অবস্থায় দিন কাটাচ্ছি তাতে করে ক্রমশ নিজের উপর আস্থা হারিয়ে ফেলছি ও না 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 অন্ধকারের পেছনে যে আলো সে কথাটা তো ভুললে চলবে না ভাই বাই দ্য ওয়ে প্লিজ ডোন্ট মাইন্ড আপনার কি পরিষ্কার কোট প্যান্ট আছে একটা আছে ভেরি গুড ইটস গডস উইল নইলে আজই বা আপনার সঙ্গে আমার দেখা হবে কেন কি ব্যাপার বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না সময় হলে সব কিছু বুঝতে পারবে সন্ধ্যে সাতটার সময় সাজানো হোটেলের তলায় আপনার জন্য অপেক্ষা করবো গুড ইভিনিং টুমারো গুড ইভিনিং প্লিজ সিট ডাউন পারভাজিয়া ইয়েস স্যার বসা 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 হোয়াট ডু ইউ হ্যাভ উইস্কি ও নো থ্যাঙ্কস ইউ খবর আছে ওয়েল মিস্টার মার্কো আই এম সরি কোনো খবর নেই আপনাকে কিছুদিন ওয়েট করতেই হবে আই এম টায়ার্ড অফ ওয়েটিং মিস্টার মার্কো আপনাকে আমার একটা উপকার করতেই হবে পরিচয় করিয়ে দিই ইনি লেট ব্যারিস্টার বারওয়েলের ক্লার্ক ছিলেন বর্তমানে বেকার একে আপনার হোটেলে ঢুকিয়ে নিতেই হবে মিস্টার মার্কো আপনার অনেক কাজে লাগবে না 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 আই এম সরি বার ভাড়া দেওয়ার মতন ঘর অনেক খালি আছে কিন্তু চাকরি দেওয়ার মতন চেয়ার টেয়ার খালি নেই আই এম অলরেডি ওভারস্টাফড কিন্তু আমি জানি ভ্যাকেন্সি হয়েছে হ্যাঁ হোয়াট ইউ মিন আপনার এই টাইপিস্ট রোজি রোজি ইয়েস রোজি আমার এক ক্লায়েন্টের স্বামীর সঙ্গে পালিয়েছে ইম্পসিবল মিসেস ব্যানার্জি আমাকে এনগেজ করেছেন তার স্বামী কতটা এগিয়েছেন তার রিপোর্ট নেবার জন্য বাট নো হোপ কোনো আশাই নেই রোজি ও মিস্টার ব্যানার্জি দুজনেই প্লেনে বোমে রওনা হয়ে গিয়েছে পাখি পালিয়ে গিয়েছে সুতরাং এই ছেলেটিকে সে শূন্য খাঁচা ইচ্ছে করলেই আপনি রাখতে পারেন কিন্তু রোজি তো আর চাকরি ছেড়ে দেয়নি দুদিন পরে যদি সে এসে হঠাৎ হাজির হয় ব্যস্ত কখন ইচ্ছে হলে একে তাড়িয়ে দেবেন অলরাইট অলরাইট জয়েন টুমরো সহি বাত আর ডেভল তুমি রোজি কা নকরি খতম কিয়া হ্যায় স্যার 15 মিনিট কা আন্দর মে ব্রেকফাস্ট রেডি হো জায়েগা कल रात को ब्रेकफास्ट का कार्ड तैयार नहीं हुआ है आई वॉन्ट नो जस्ट नाउ टेक डाउन क्विक चिल पाइन एपल जूस राइस क्रिसमस एग्स ऑन फ्राइड टोस्ट स्क्रैम्बल ऑमलेट प्रॉन चीज एंड टोमेटो विल बी क्विक आई वॉन्ट नो जस्ट नाउ टेक डाउन क्विक निंट
এখন 50টা ব্রেকফাস্ট কার্ড রেডি করো। আমি তো কিছুই লিখে নিতে পারিনি। চিন্তা করবার কিছু নেই, ও জিমির ফিরিস্তি আমার সব মুখস্থ আছে। আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, আপনি নোট করুন। লিখুন, চিল পাইনঅ্যাপল জুস, চিল পাইনঅ্যাপল জুস, রাইস ক্রিসপিস, রাইস ক্রিসপিস। আপনি পর্বটা এখানেই চুকিয়ে ফেলা ভালো, কি বলো? তাতে আমার অন্তত একটা সান্ত্বনা থাকবে যে শাহজাহান হোটেলে এমন একজন আছে যে আমার কাছে আপনি না। তুমি তা তুমি আমায় কি বলে ডাকবে? কেন বোসদা? আপত্তি নেই, তবে মাঝে মাঝে স্যাটা নামটাও বলো। সাহেবগঞ্জ কলোনির অমল পেয়ারের নামটা যেন ব্যবহারের অভাবে অকেজো না হয়ে যাবে। বসো শঙ্কর, বসো বসো। ওই গুরুবেড়িয়া, আরে এসো, তোমাদের পরস্পরের আলাপ হওয়া প্রয়োজন। এই হলো বৎস গুরুবেড়িয়া, আমার গার্জেন। আর গুরুবেড়িয়া, ইনি নতুন চাকরিতে ঢুকেছেন, শঙ্কর বাবু। আজ থেকে শাহজাহান হোটেলে ছোট লাট সাহেব বলে জানবে। নমস্কার স্যার। ইনি আপাতত রোজি ম্যাম সাহেবের ঘরে থাকবেন, বুঝলে? তুমি গিয়ে চট করে চাবিটা নিয়ে এসো তো। বেশ না হয় উপায় নেই, বৎস্য গুড়িবেড়িয়াকে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। মানে আগে ও তিনতলায় ডিউটি করতো, তাই সেদিন প্রায় 8 ডজন কাপড়ি ভেঙে ফেলায় কথাটা ওকে এখানে। কিছু বুঝতে পারলে? আসল ব্যাপারটা কি জানো, হোটেলে বোর্ডারদের বদলে স্টাফের সেবায় আত্মনিয়োগ করাটা অনেকটা ওই বার্মা সেলের চাকরি ছেড়ে মাখনলাল হাজরার গোলাদারি মশলার দোকানে খাতা লেখার কাজ করার মতো। বিচারটাকে হাতে না মেরে ভাতে মেরেছে ম্যানেজার সাহেব, বকশিসের ফোয়ারা থেকে একবারে ছাদের মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমাদের হেড পেয়ারা পরবাসিয়া তার মেয়ের সঙ্গে একটা সম্বন্ধ করেছিল, তো শুনছি নাকি শ্রীমানেরই ভাগ্য বিপর্যয়ে সেও বিধি যাবার মনস্থ করেছে। তাই শ্রীমান এখন আমার সেবা করে এই বিপদ থেকে উদ্ধার পাবার চেষ্টা করছে। ও ধারণা যে মার্কো আর পরবাসিয়ার ওপর আমার নাকি বিজয় প্রভাব, আমি অনুরোধ করলে ওরা নাকি ঠেলতে পারবে না। চলুন স্যার। আমার যাওয়ার দরকার আছে নাকি? না না না, আপনি যাবেন কেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে ঠিক আছে, হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট, কাল সকালে দেখা হচ্ছে, হ্যাঁ, গুড নাইট। দেখে তুলতে বাধ্য হলাম, তোমার ঘরটা এখানে ছেড়ে দিতে হবে। ঘর ব্যাপার আছে, পরে বলছি। তুমি কাজ করো, ইউ ডু হ্যাভ এ চেঞ্জ, হ্যাঁ। তোমার কস্টিউমটা নিয়ে বাথরুমে চলে যাও প্লিজ। প্লিজ কাম থ্রু, প্লিজ। This room will do for this night, I think. This is fine. Fine, fine. भाई हमारा बंदोबस्त तो हो गया, लेकिन मिस मित्रा का क्या होगा? आप बेफिक्र रहिए, हम देखते हैं। अच्छा जी, अच्छा जी, बहुत बहुत शुक्रिया, थैंक यू, गुड नाइट। गुड नाइट, गुड यू। আসুন। একি ওটা আমায় দিন। ঠিক আছে ঠিক আছে, সত্যি আমার এত খারাপ লাগছে। কি করবেন, আজকে রাতটা কোনো রকমে কষ্ট করে কাটিয়ে দিন। আসুন। কারঘর আমি জোর করে দখল করলাম, সেসব পরে খোঁজ করা যাবে, এখন শুয়ে পড়ো। কিন্তু কারঘর না শুনলে আমার ঘুমই হবে না। মিস্টার স্যাটা বসেছে। কি বস? ছিলাম সত্য সুন্দর বোস, হয়ে গেছি কপালগুনা স্যাটা বোস। কিন্তু কি যে করলেন, ভোরবেলায় তো আমরা ফ্রাই করছি, বাকি সময়টুকু তো লাউঞ্জে দিব্যি কাটিয়ে দিতে পারতাম। মিছে মিছে আপনাদের বিব্রত করা আমার খুব খারাপ লাগছে। এখন আপনারা শুভেন কোথায়? আমার তো সবার কোনো কোয়েশ্চেনই ওঠে না, আমার ডিউটি রয়েছে, আর শ্রীমানুরও তো একটু পরে কাজ রয়েছে। কি কি বলে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা নমস্কার, চল। বেচারা, গুড ইভিনিং, গুড মর্নিং বলুন। Good morning, Captain. Morning. How are you?
fine, thank you. Give me a nice room facing the garden. Oh, sure, sir. Thank you, sir. Bill Bart, room 329, 335 and 352, please. Thank you. Seat. Catherine, I'm coming. Okay. Okay. Apnar obostha dekhi na? Amar bishon koshto hocche. Ami kintu ghumoyni, Miss Mitra. Are, amake customer er moto khatir kore kotha bolte hocche. Apnake kintu ebare khub bhalo ghor diyechi, Miss Mitra. গতবার রাত্রে আমাদের এখানে এসে সাজান হোটেল সম্বন্ধে আপনার যে ধারণা হয়েছে এবারে কিন্তু পাল্টে গেল। হোটেলে যে বেশি দিন কাজ করেনি তা তো আপনার মুখ দেখেই বুঝতে পারছি, কিন্তু এরই মধ্যে প্রফেশনাল কথাগুলো এমন কেতা দুরস্ত হবে কি করে শিখলেন? এত অল্প সময়ের মধ্যে যে কাজ শিখতে পেরেছি তার একমাত্র কারণ মিস্টার স্যাটা বোস। স্যাটা বোস, আরে অদ্ভুত নাম না? আপনাদের এই হোটেল কিন্তু মোটেই নিরাপদ জায়গা নয়। কেন? কোথায় সত্য সুন্দর আর কোথায় স্যাটা। আপনি খুব সাবধানে থাকবেন, কোন দিন ওতে দেখা যাবে সাহেব আপনাকে শঙ্করের বদলে থ্যাংক ইউ বলে ডাকতে শুরু করে দিয়েছে। বটে, আমার নামে কেউ হাত দিয়ে দেখুক না, তারই একদিন কি আমারই একদিন। আরে আপনি কতক্ষণ? নমস্কার নমস্কার, ভালো আছেন তো? আপনাকে খুব বকিম আছে তো? শ্রীমান বকতে পেলে আর কিছু জানে না। শিষ্যটিকে তো খুব ভালোই তৈরি করেছেন। মানে? গতবার রাত্রে আপনি আপনার ঘর খুলে দিয়ে আমাকে থাকতে দিয়েছেন, আর এবার উনি ভদ্রতা করে বলছেন আমার জন্য নাকি আরো ভালো করে ব্যবস্থা করা হয়েছে। অথচ তার জন্য পরের দিন একটা ধন্যবাদও দিয়ে যাননি। ধন্যবাদ ইচ্ছে করেই দিনে যারা নিজের ঘর অচেনা অতিথিকে খুলে দিয়ে সারা রাত জেগে বসে থাকে তারা নিতান্ত গোয়া না হয় বোকা, তাদের ধন্যবাদ দেবার কোনো মানে হয় না। ইস, সুযোগ বুঝে আইন মাচিয়ে তো অনেকগুলো গালাগাল দিয়ে ফেলেন দেখছি। গোয়া বোকা আহাম্মক, চমৎকার বানাতে পারেন তো? আহাম্মক কথাটা কেমন উড়ে এসে জুড়ে বসলো। সেদিন যাওয়ার সময় ধন্যবাদ দেবার জন্য আপনাদের খুঁজেছিলাম, এখন দেখছি ভালোই হয়েছে। আপনাদের মতো লোককে ধন্যবাদ দেবার কোনো মানে হয় না। আই এম ভেরি সরি, আপনি যে আমাদের খোঁজ করেছিলেন আমি জানতাম না, সরি। জানলেন কি করে? দিন রাত কেবল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্যাংকোয়েট এসব নিয়ে ব্যস্ত থাকলে অন্য জিনিসের খবর রাখবেন কি করে? আজও কি দুজনের রাত জাগার পালা? না, বলতে তার কি একবার কথা না? শোনো, মার্কো সাহেবকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? মার্কো আমাদের ম্যানেজার। ডুবিয়েছে তার চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? পুলিশে একটা খবর দিন। পুলিশে খবর দিলে গন্ডগোলটা আরো বেশি করে পাকাবে। পরবাসীরা বলছে যে ও সকালবেলায় ওই বারুণ সাহেবের সঙ্গে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, তুমি আমার বারুণ সাহেবের বাড়িতে যাবে? আমি তো বাড়িটা চিনি না। হ্যাঁ, তুমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি তোমার ডিউটি দেখছি। আচ্ছা, টাইটা টাইটা। হুজুর, আমিও সঙ্গে যাব। না থাক, তুমি যাও। আমি একটা কথা বলবো, আপনি বরং আমাদের এয়ারলাইন্সের গাড়িটা নিয়ে যান, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। কোনো গোলমাল হবে না? না না, কিছু অসুবিধা হবে না, আপনি আসুন আমার সঙ্গে। যাও। আচ্ছা, মিস মিত্রের খুব ভালো ধারণা আছে, কাল তোমার খুব সুখ্যাতি করছিল। ভদ্রমহিলা খুব সরল। হ্যাঁ, হোটেলে চাকরি করতে এসে এয়ার হোস্টেস তো কম দেখলাম না, এমন সরল মেয়ে কি করে যে যাত্রীদের মনোরঞ্জন করেন? এক একজনের স্বভাবই একটা স্নিগ্ধ সরলতা থাকে, অনেক চেষ্টা করলে যেটা কাটিয়ে উঠতে পারেন। আসুন আসুন আসুন, আপনি অনেকদিন বাঁচবেন। কেন? এই মাত্র স্যাটারডে আপনার নাম করছিলেন। দাঁড়িয়ে দিলেন কেন? বসুন। আমি তাহলে চলি। সে কি, আমি এলাম আর আপনি পালাচ্ছেন? আরে বসো বসো, জমি আড্ডা দেওয়া যাক, দূর কি যাবে। হ্যাঁ হ্যাঁ, বসুন, আপনার গুরুদেবকে বিশ্বাস নেই, এখনই হয়তো শাহজাহানের মহিমা কীর্তনে মেতে উঠবেন। হোটেলের স্টাফ গুলো অনেক সুবিধা ভোগ করে দেখছি, দেখলে হিংসে হয়। অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, কথাটা মন্দ বলেননি। ঝকমকের কাঁসাকে সোনা ভেবেই তো আমার এই হাল। হেয়ালি না করে সরল করে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফ্ল্যাশব্যাকে যেতে হয়। আজ থেকে প্রায় 12 বছর আগে সুজাতা মিত্র আর তার বাবা ট্রেনে রিজার্ভেশন না পেয়ে প্লেনে করে বম্বে থেকে কলকাতায় ফিরছে। আপনাদের বাড়ি কি বম্বে? আগে হ্যাঁ, বম্বেতে পিতার একটি বাড়ি আছে। গল্পের ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, সীমাহীন আকাশের বুকে ককপিটের নায়ক পাইলটকে দেখি সুজাতা মিত্রী ভীষণ ভালো লেগে গেল। সে মনে মনে ঠিক করলো বড় হয়ে তাকে পাইলট হতে হবে। মাফ করবেন,
প্লেনের পাইলটটি বোধহয় খুব হ্যান্ডসাম ছিল। হ্যাঁ, দয়া করে চুপ করুন তো। বুঝলেন শঙ্কর বাবু, বাবাকে বললাম আমি পাইলট হব। বাবা নিশ্চয়ই খুব রাগ করলেন। ঠিক উল্টো, বাবা ভরসা দিয়ে বললেন তুমি ভালো করে পড়াশোনা করো, তারপর যে যাই বলুক আমি তোমাকে পাইলট করব। আপনি বাবা মার একমাত্র মেয়ে? আগে হ্যাঁ, অনলি সন্তান। কিন্তু ভাগ্য খারাপ শঙ্কর বাবু, অঙ্কই আমার কাল হলো। বাংলার প্রথম মহিলা পাইলট হবার দুর্লভ সৌভাগ্য একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। কি ট্র্যাজিক বলুন তো, হতে চেয়েছিলাম পাইলট, হলাম এয়ার হোস্টেস। আমারও এক মামা হতে চেয়েছিলেন পুলিশ সুপারিনটেনডেন্ট, হয়ে গেলেন অফিস সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, এরকম ঝগড়াটে স্বভাব নিয়ে কি করে রিসেপশনিস্টের কাজ করেন বলুন তো? অপবাদ দিচ্ছেন, জানেন বিলেতে জন্মালে এতদিনে ক্লারিসের ম্যানেজার হয়ে যেতাম, আর আমেরিকাতে জন্মালে কি? শ্রীমান আমার সাপোর্টে কিছু বলো। আপনারই দোষ দাদা, আপনি কথার মধ্যে বড্ড কথা বলেন। দাও তো ব্রুটাস, হ্যাঁ এয়ার হোস্টেসের মিষ্টি কথা ভিজে গিয়ে আমার মতো একজন বিশ্বস্ত বন্ধুকে ঢোকালে। কাম ইন। গুরবেড়িয়া, কি সংবাদ? স্যার, ডিনারের পর ম্যানেজার সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, কিছু বলবে? আপনার বরং কথা বলুন, আমি চলি। না না, আপনি বসুন। বৎস গুরুবেড়িয়া, পৃথিবীর গোপনীয়তম সংবাদ তুমি ত্রিমূর্তির সামনে দিতে পারো। পরবেশিয়া তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। সে কি রে, ছাদের অধিবাসীতে তো স্মরণীয় দিন। হ্যাঁ, তরুণ গুরুবেড়িয়ার প্রাচীন স্বপ্ন সফল হতে চলেছে। বৎস, হও ধরমেতে ধীর, হও করমেতে ধীর, হবে জয়। মুশকিল হয়ে গেছে স্যার, ম্যানেজার সাহেব আমাকে আর পরবেশিয়াকে একসঙ্গে ছুটি দিতে চাইছেন না। আপনি যদি স্যারকে বলে একটি ছুটির ব্যবস্থা করিয়ে দেন। স্যার, আপনি তো সবই জানেন, দেরি হয়ে গেলে পরবেশিয়া হয়তো তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। বেচারি, ছুটি তোর হবে, বিয়ের বাজারটা তুই আরম্ভ করে দে। আর শোন, যদি কোনো ইচ্ছে থাকে তো বাবু এবেলা বলে ফেল, লজ্জা করিস নি। শাহজাহানের একটা কেক যদি আমার বিয়ের সময় নিয়ে যেতে পারতাম। আলবাত, জুনোকে বলে আমি 3 পাউন্ডের একটা ওয়েডিং কেক তোর জন্য তৈরি করে দেবো, তোর তাতে নাম লেখা থাকবে। তুই এক কাজ করতে কিনা, শঙ্করবাবুকে নিয়ে গিয়ে একটা ছুটির দরখাস্ত লিখিয়ে ফেল, যা। কি হলো? আরে আরে, হয়েছে হয়েছে হয়েছে, দেখো কি পাগল। ওঠ 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 ওঠ, চল যা, আমি আসছি। আপনারা গুরবেড়িয়াকে খুব ভালোবাসেন না? অল দ্য ওয়ার্ল্ড লাভস দ্য লাভার। তিনি নিজের ভবিষ্যৎ চিন্তায় এত ব্যস্ত যে যাকে ওসব কথা বলতেন। আবার কবে আসছেন বলুন।
কবে মানে আপনাদের জ্বালাবো বলে কদিন ছুটি নিয়ে ফেললাম বেশ আছে আপনাকে দেখলে হিংসা সত্যি হ্যাঁ হিংসেরই তো কথা হয় আকাশে না হয় হোটেলে রাতের অন্ধকারে সবাই যখন নিশ্চিন্ত হয়ে ঘুমোয় আমি তখন হয়তো কাঁধে ব্যাগ ঝুলিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে রওনা দিচ্ছি আজ এক হোটেল কাল আর এক হোটেল পরশু হয়তো অন্য আর এক হোটেল সেই জন্যই তো আরব দেশে বলে চেঞ্জ তাই হোম অফ ফর দ্য সুইটনেস অফ লাইফ ইজ ভ্যারাইটি হোটেলে কাজ করে এত পড়াশোনা সময় পান কখন নিঃসঙ্গ জীবনের বই যে একমাত্র বন্ধু কি ব্যাপার বলুন তো মশাই স্যাটা বসকে দেখলো ম্যানেজারের থেকে ছুটি নিলে যে আজ বারো বছর হোটেলের বাইরে বেরোলো না তার হঠাৎ হলো আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি কি করে জানবো আরে মশাই বুদ্ধির পানটাকে একটু খাটান দেখবেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমার গতিক সুবিধার মনে হচ্ছে জানেন ওই ধোঁয়া টাকা আর প্রেম তাকে যতই চেপে রাখুন ফুটে বেরোবে আরে খবর শুনেছ এই দাঁড়িয়ে রইলে কেন চেয়ার ট্রেন নিয়ে বসো না থ্যাংক ইউ স্যার আমাদের কাস্টমারদের সঙ্গে একসঙ্গে বসার নিয়ম নেই নিয়ম নেই নিয়ম হ্যাঁ ওই নিয়ম বাতিল এখন থেকে নিয়ম করব আমি আর ও আগরওয়ালা আগরওয়ালা আমার ফ্রেন্ড শাহজাহান হোটেলের 50% শেয়ার কিনে নিয়েছে আমি তার ডিরেক্ট শেয়ার হয়েছে চুরি জোচুরি না করে খালি অনেস্ট লেবার দিয়ে একটা মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার বড় এক্সাম্পল হচ্ছে দিস পোগলাচার শিওর আপনার মতো ক্যালিবারের লোক স্যার আমি লাইফে দেখিনি বলছে ইয়েস স্যার আমরা সবাই ইউরোপিয়ান ম্যানেজমেন্ট রাখবো ঠিক করেছি আর সব যেন আলট্রা মডার্ন হয় যেন আলট্রা মডার্ন হয় ইউ আর রাইট মিস্টার চ্যাটার্জি অ্যাবসলিউটলি রাইট জিমি ইয়েস স্যার আমরা তোমাকে ম্যানেজার করবো ঠিক করে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ শোনো তোমার দৈনন্দিন কাজের মধ্যে আমরা কোনোদিন নাক গলাতে আসবো না বাট মিস্টার আগরওয়ালা চান অফকোর্স আমিও চাই বেশ ভালো ভালো অ্যাট্রাকটিভ গার্লস নিয়ে এসে নাচে গানে আনন্দে ইন্দ্রপুরি করে তোল এই শাহজাহান হোটেল ইয়েস স্যার বুঝেছো ইয়েস স্যার ইয়েস স্যার শঙ্কর একটা মতামত দাও দেখিনি বলুন এখন আমাকে ঠিক করতে হবে চাকরি না সুজাতা মানে সুজাতা সম্পর্কে মনস্থির করলে শাহজাহানে চাকরি করা আমার পক্ষে আর সম্ভব হবে না কেন বিয়ের পরে কোনো এয়ার হোস্টেসের চাকরি থাকে না আর মাইনে যা পায় তাতে কলকাতা শহরে আধখানা ঘরও ভাড়া পাওয়া যাবে না সুজাতা অবশ্য আমার জন্য বোম্বেতে একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে ভালোই তো চলে যান শাহজাহানের বাইরে আমি বেঁচে আছি এ কথা আমি ভাবতেই পারি না প্রতি মুহূর্তে জীবিকার এমন রোমাঞ্চ কোথায় পাবো ঠিক তবু আমি বলবো দাদা আপনি চলে যান কারণ জীবনের পরম লগ্ন দেরিতে হলো যখন এসেছে তখন তাকে গ্রহণ করুন অলরাইট ইয়াং ম্যান I will not stand in your way. আমি তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করছি পেছনে সব কিছু পুড়িয়ে ট্রাই টু গো অ্যাহেড ইফ ইউ লাইক তুমি আমার সঙ্গে আফ্রিকান গোল্ড কোস্টে আসতে পারো সেখানে তোমার মতন এফিশিয়েন্ট ওয়ার্কার পেলে আমি আবার নতুন হোটেল করে তোলার কারেজ পাই God bless you, young man. Thank you, sir.
সুজাতা দি, ভাবলে সত্যি খুব কষ্ট হচ্ছে, তবে একদিন আমারও সব সহ্য হয়ে যাবে। তখন হয়তো আমার কথা, তোমার দাদার কথা তোমার মনেই পড়বে না। নতুন মানুষের সঙ্গে বসে এই শাহজাহানের সাথে গল্প করবে। হ্যাঁ, গল্প করব কেমন করে পাষাণে রূপান্তরিত এক পুরুষ অহল্লা নারীর কল্যাণ স্পর্শে প্রাণ ফিরে পেয়েছিল। যাকে বোম্বেতে স্যাটারদের জন্য চাকরির তো বন্দোবস্ত করে ফেলেছেন শুনলাম, কিন্তু আপনাদের পরস্পরকে যাচাই করা বলাটা শেষ হলো কি? আমি তাড়াতাড়িতে বিশ্বাস করি না ভাই। আপনার বাড়িতে বলেছেন কি? বাড়ি বলতে লোকে যা বুঝে, আমার তা তো নেই ভাই। তোমার দাদার মতো আমিও আত্মীয়হীন। সুজাতা দি, তোমাদের আর কেউ না থাক, আমি তো আছি। ভাবছি কোন জিনিস তৈরি করতে কত সময় লাগে, আর ভাঙতে একটা মুহূর্ত। শাহজাহানের কত ঐশ্বর্য তিলে তিলে সংগ্রহ করেছিলাম, আজ কলমের একটা আঁচড়ে তার শেষ হয়ে গেল। তোমাকে এই সময় ডেকে পাঠাতে হলো। আমি কি করতে পারি? আই এম ভেরি সরি শঙ্কর, তোমাকে সামনে মাস থেকে আমাদের আর দরকার হচ্ছে না। গুড লাক। এখন বুঝতে পারছি এতদিন এই ফ্ল্যাটটা কেন আমার কাছে আউট অফ বাউন্ডস করে রাখা হয়েছিল, আর কেন লুকিয়ে লুকিয়ে রুম ডেকোরেশনের বই পড়া হতো। আগে হ্যাঁ বসে, তোমাকে সারপ্রাইজ দেবার জন্য। এখন এদিকে এসো। এটা তোমার স্টাডি। সুন্দর বইগুলো আমি নিজে সিলেক্ট করেছি, তোমার পছন্দ হবে তো? হবে। এখন না, এখন না, চলে দিদি বেশ। আমাদের বেডরুম। নিত্যরি বাবুর ভাষায় লাইফের সবচেয়ে বড় সেন্টার। মানে এইখানে আমাদের জন্ম, এইখানে আমাদের মৃত্যু, এইখানে আমাদের বিরহ, আর এইখানে আমাদের মিলন। তোমার বাড়ির এই বারান্দাটি সত্যি বড় লোভনীয়, আমি এখানে বসে ঘন্টার পর ঘন্টা স্বচ্ছন্দে কাটিয়ে দিতে পারি। বাড়ি বুঝি শুধু আমার, তোমার নয়? এখন হয়নি, আগে আইনের বাঁধনে বাঁধা পড়ি, পাঁচজন ভদ্রলোকের দিকে মিষ্টি খাওয়াই, তারপর না হয় আমাদের করা যাবে। কথায় তোমার সঙ্গে পেরে উঠবো না, কাজে সে চেষ্টা না করাই ভালো। এখন চলো দেখি। কোথায়? এয়ারপোর্টে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, পৌঁছে দেবে না? ও নিশ্চয়ই নিশ্চয়ই, চলো। Thank you.
জানো মনটা হঠাৎ কেমন খারাপ হয়ে গেল। জানো আজ আমার লাস্ট ফ্লাইট, আর কাজে ব্যাগ ঝুলে একে এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যাওয়ার দরকার হবে না। এবার স্থিতি আমার ভবকৃ জীবনের সমাপ্তি। দেখো এরকম একটা ফিলিং বোধ সবারই হয়, জানো আমি যখন সাজান হোটেল ছেড়ে চলে আসি আমারও মনের অবস্থা ঠিক এরকমই হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আজ আমার মনে কোনো রকম অনুশোচনা নেই। আই ডোন্ট রিগ্রেট। হঠাৎ এখন থেকে সব দায়িত্বই তো তোমার, আমার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে। প্রিয় শঙ্কর, একটু আগে তোমার সুজাতাদির চিতাভস্ম আরব সাগরের জলে বিসর্জন দিয়ে ফিরে এলো। এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তোমার সুজাতা দিয়ে চির বিদায় নিয়ে চলে গেল। সমস্ত স্মৃতিকে আজ এক দীর্ঘস্থায়ী স্বপ্ন বলে মনে হচ্ছে। ভাবতেও অবাক লাগে পৃথিবীতে এত মানুষ থাকতে সুজাতার কাছে আমি সকলের প্রিয় হলাম। নিঃসঙ্গ অবস্থায় এখানে টিকে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আফ্রিকা স্বর্ণ উপকূলে মার্কো যে হোটেল গড়ে তুলেছেন সেখানে যাবার সংকল্প করেছি। একটা কথা তোমাকে আর না জানালে আর হয়তো কোনোদিন জানাবার সুযোগ পাব না। সুজাতা তোমার সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করত। সে বলেছিল তুমি দেখে নিও, হি ইজ অ্যান এক্সেপশনাল পার্সন। Thank you.
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।